HSC Book Challenge Result 2020. So, 2020 সালে তোমরা যারা অটোপাস পেয়েছিলে এবং তোমাদের HSC সমনে পরীক্ষার So, তোমরা অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা অলরেডি কিন্তু 28 ফেব্রুয়ারি পাবলিশ করা হবে সো অলরেডি তোমরা নিশ্চয়ই এই ভিডিওটি দেখছো 28 ফেব্রুয়ারি এন্ড আমি এই ভিডিওটি শুট করছি 27 ফেব্রুয়ারি ঠিক আছে সো আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে তোমাদের HSC ও সমনে পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি খুব সহজে দেখবে সো সেই বিষয়টি দেখিয়ে দিব এন্ড কোন কোন পদ্ধতিতে তোমরা দেখতে পারবে সেই বিষয়টিও জানিয়ে দিব ঠিক আছে সো ওভারঅল তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে দেখতে পারবে এই ওয়েবসাইটটির লিংক পেয়ে যাবে ঠিক আছে আমাদের এই ওয়েবসাইটে চলে আসলে তোমরা দেখতে পাচ্ছো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি 28 ফেব্রুয়ারি দেওয়া হবে মানে তোমরা যে সময় ভিডিওটা দেখছো ওই দিনই সো হয়তো সকাল 10টা বা 11টার দিকে তোমরা রেজাল্টটি পেয়ে যাবে সো আমি হয়তো ভিডিওটি সকাল 9টা বা 9:30টার দিকে আপলোড করব সো সেই ক্ষেত্রে তোমাদের হয়তো রেজাল্টটি পেতে একটু সমস্যা হতে পারে তো জাস্ট একটু ওয়েট করবে দেন এই ওয়েবসাইটে চলে আসার পর একটু নিচে চলে আসবে নিচে আসলে এখানে অনেক কিছু রয়েছে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সাথে রিলেটেড জাস্ট এগুলো একটু দেখে নিবে দেখে নেওয়ার পরে তোমরা জাস্ট যেখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড পূর্ণ নিরীক্ষণ ফলাফল এখানে পিডিএফ ডাউনলোড মানে যে যে বোর্ডে রয়েছে কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড বরিশাল বোর্ড যশোর বোর্ড দিনাজপুর ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড এন্ড আদার যেগুলো রয়েছে ঠিক আছে এন্ড পাশে সবগুলো পিডিএফ ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ এখানে জাস্ট ক্লিক করে পিডিএফ ডাউনলোডটা তোমরা নিউ ট্যাবে ওপেন করে ডাউনলোড করে নেবে যেমন আমরা নিউ ট্যাবে একটা ওপেন করছি সো এটা কিন্তু আগের বছরের রেজাল্ট ঠিক আছে আমি জাস্ট এখন যেহেতু আগের দিন ভিডিওটা শুট করছি তাই ডেমো হিসেবে দেখিয়েছি সো রেজাল্ট পাবলিশ হওয়ার পর এই ওয়েবসাইটে চলে আসলে তোমরা একটু নিচে চলে আসলে যে এখানে চলে আসার পর এই যে পিডিএফ ডাউনলোড দেখতে পাচ্ছ যে যে বোর্ডে পরীক্ষা দিয়েছো বা পুনরীক্ষণের জন্য অ্যাপ্লাই করেছিলে ওই লিংকে ক্লিক করে এখানে এখন কিন্তু একটাও অ্যাক্টিভ নেই ঠিক আছে যখন রেজাল্ট পাবলিশ হয়ে যাবে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট ক্লিক করলে তোমরা এই যে এরকম একটা ইন্টারফেসে তোমাদেরকে নিয়ে আসবে দেন এখান থেকে জাস্ট তোমরা ডাউনলোড করে নিতে পারবে দেখতে পাচ্ছ কে কোন গ্রেডের রেজাল্ট পেয়েছে এই যে এখানে জাস্ট ডাউনলোড বাটন রয়েছে উপরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে দেন তোমাদের রোল নাম্বারটা তোমরা দেখতে পারবে এন্ড ওই রোল নাম্বার অথবা এখান থেকে তোমরা আই থিঙ্ক সার্চ বার রয়েছে সার্চ করেও দেন তোমাদের রোল নাম্বারটা এখান থেকে দেখে নিতে পারবে সো অলরেডি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের সন্দেহ থাকে যে রেজাল্ট চেঞ্জ হয় কিনা যেমন ধরো যে এই রোলটা এই রোল সে আগে এ পেয়েছিল এই যে এ এন্ড বোর্ড চ্যালেঞ্জ করার পর তার রেজাল্ট এ প্লাস হয়ে গেছে দেন এই যে এখানে অহরহর দেখতে পাচ্ছ যে একজন এ মাইনাস পেয়েছিল এই যে 101 11 91 00 এই রোল দেন বোর্ড চ্যালেঞ্জের পর তার রোল ই মাইনাস থেকে সরি তার গ্রেড ই মাইনাস থেকে এ চলে আসছে মানে রেজাল্ট চেঞ্জ সো ওভারঅল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে যে রেজাল্ট চেঞ্জ হয় আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পারছো এন্ড কিভাবে তোমরা তোমাদের এইচএসসি ও সমনে পরীক্ষায় যারা রেজাল্ট খারাপ করেছিলে বা সন্তুষ্ট ছিল না তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখবে সেটা আই থিঙ্ক বুঝতে পারছো ঠিক আছে আর ওভারঅল এটা কিন্তু আগের বছরের এটা আমি যে দেখাচ্ছি এটা কিন্তু 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের সো তোমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসার পর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমরা এখানে সবগুলো অপশন এনাবেল দেখতে পারবে জাস্ট ক্লিক করলে ওই বোর্ডের রেজাল্ট দেখতে পারবে তাছাড়া তোমরা যখন এইচএসসি ও সমনের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করেছিলে ঠিক আছে সো তখন কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সময় একটা ফোন নাম্বার দিয়েছিলে তোমাদের রেজাল্ট যদি চেঞ্জ হয় অথবা না হয় তাও তোমাদের ওই ফোন নাম্বারে এসএমএস এর মাধ্যমে কিন্তু অটোমেটিক জানিয়ে দিবে তবে এসএমএস এর মাধ্যমে তোমাদের এত বিস্তারিত জানাবে না বা রেজাল্ট দেখতে পারবে না তো রেজাল্ট দেখার জন্য অনলাইন থেকে তোমরা বিস্তারিত সবকিছু দেখতে পারবে আর এসএমএস এ জাস্ট জানিয়ে দিবে তবে এসএমএস এর একটা অসুবিধা হচ্ছে যে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে জানায় না রেজাল্ট পাবলিশ হওয়ার 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা পরে তোমাদের এসএমএস আসে এবং অনেক ক্ষেত্রে 1 বা 2 দিন পরেও এসএমএস আসে ঠিক আছে সো এটাই হচ্ছে অসুবিধা তো সেক্ষেত্রে চিন্তার কারণে তোমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে এসে এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে সো ওভারঅল তোমাদের এইচএসসি ও সমনে পরীক্ষার রেজাল্ট কবে দিবে এন্ড কিভাবে চেক করবে অনলাইনে থ্রুতে এন্ড এসএমএস এর মাধ্যমে তো অটোমেটিক জানতেই পারবে সো সেই বিষয়টা বুঝতে পেরেছো এন্ড এই ওয়েবসাইটটি তোমরা মনে রাখতে পারো তোমাদের অ্যাডমিশন রিলেটেড অথবা যে কোনো নিউজ রিলেটেড নিউজ তোমরা আমাদের এই ওয়েবসাইটে খুব সহজে পেয়ে যাবে ঠিক আছে সো ওভারঅল ভিডিওটি শেষ করার আগে তোমরা যারা জানতে চাচ্ছিলে একটা তোমাদের জন্য টাটকা নিউজ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের স্কুল এবং কলেজগুলো আগামী 30 মার্চ কিন্তু খুলে দিবে সো এতদিন স্কুল কলেজ খোলা নিয়ে খুব একটা ইয়া ছিল আর জল্পনা কল্পনা ছিল সো অবশেষে একটু ফাইনাল ডেট 30 মার্চ জানিয়ে দিয়েছে সো এগুলো একটু বাড়তি নিউজ সো আর পাশাপাশি জানালাম সো বাকি জিনিসগুলো তো বললামই সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে আর ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে নিই তোমরা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহী বা অনলাইনে ফ্রিল্যান্সিং এর থ্রুতে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম মান্থলি $200-$300 ইজিলি আর্নিং করতে চাও মানে ওভারঅল এক কথায় বলতে গেলে তোমরা যারা ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহী রয়েছো এন্ড নিজের খরচ নিজে বেয়ার করতে চাচ্ছ তারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো তোমাদের জন্য একটি সারপ্রাইজ গিফট রয়েছে ঠিক আছে সেখানে তোমরা আমাদের সিপিএ পেড মার্কেটিং এর ফ্রি কোর্সের লিংক পেয়ে যাবে তোমরা আমাদের ফ্রি কোর্সটি করে দেখতে পারো ফ্রি কোর্সটি করলে তোমরা অনেক কিছু জানতে পারবে
কিভাবে তোমরা ফ্রি কোর্স করার পরে মান্থলি খুব সহজেই তোমাদের যাদের এই সম্পর্কে আগ্রহ আছে কিভাবে তোমরা ফ্রিতে মান্থলি $1 থেকে $150 ইজিলি আর্ন করতে পারো তার একটি গাইডলাইন, পাশাপাশি আমরা মান্থলি কত আর্নিং করি, মান্থলি আমাদের এক মাসের ইনকাম প্রায় $3,500 মাসে ফ্রি কোর্সে উইথড্র করে দেখিয়েছি, দেন অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড মার্কেট রিসার্চ, দেন কোন কোন মার্কেট প্লেসে এই মুহূর্তে কাজ করা তোমার উচিত, দেন About product research, then হচ্ছে গিয়ে কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স, মানে ফ্রিতে তোমাদেরকে আমি অনেক জিনিস দিয়েছি, তোমরা জাস্ট যারা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী রয়েছো তারা এই গিফটটা এনরোল করে নিতে পারো অ্যান্ড এখনই তোমার অনলাইন ক্যারিয়ার পড়ালেখার পাশাপাশি শুরু করে দিতে পারো অ্যান্ড স্টুডেন্ট বয়সেই তোমার ফ্যামিলিকেও একটা এক্সট্রা সাপোর্ট দিতে পারো। সো ওভারঅল দেন তোমাদের ফ্রি কোর্সে করার পর যদি মনে হয় না আরো অ্যাডভান্স লেভেলে শেখা উচিত অ্যান্ড আমার এটাকে পড়ালেখার পাশাপাশি একটা সিরিয়াস জব হিসেবে নেওয়া উচিত, তো সেক্ষেত্রে আমাদের পেইড কোর্সে আসতে পারো অ্যান্ড আমাদের পেইড স্টুডেন্টরা অলরেডি অনেক স্টুডেন্ট প্রায় 1400 স্টুডেন্ট অলরেডি আমাদের হয়ে গেছে, সবাই করছে অ্যান্ড অলরেডি সবাই মার্কেট প্লেসে ভালো একটা পজিশনে রয়েছে। সো তুমিও চাইলে দেন পেড কোর্সে আসতে পারো অ্যান্ড পেড কোর্সের মূল্য আপাতত জাস্ট $2,000, ঠিক আছে, 2500 অ্যান্ড একটা কুপন কোড রয়েছে যেটা ইউজ করলে তোমরা 2000 নিতে পারবে অ্যান্ড আমাদের পেড কোর্সে 18টা ক্লাস অ্যান্ড এর মধ্যে আমাদের স্টুডেন্টরা 11টা ক্লাস করার পর থেকে ইনকাম শুরু করতে পারে। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো আর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে আরো একটি চ্যানেল রয়েছে, ঠিক আছে, এটা আমার ছোট এক ভাগিনের চ্যানেল, তোমরা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, সেখানে তোমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ নিউজ গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স তোমরা সেখানে পেয়ে যাবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট ভাইকে একটু উৎসাহ দিও, ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।